হাই ফ্রেন্ডস, অর্পিতা সমকি চেনে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য চাল কুমড়ের মুচমুচে পুরভাজার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা ভীষণই একটা সিম্পল রেসিপি আর করতেও খুবই কম সময় লাগে। গরম ভাতের সাথে চাল কুমড়ের মুচমুচে পুরভাজা খেতে ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন। তাহলে চলুন এবার দেখে নিই রেসিপিটা। আমি একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়ে এরকম অর্ধচন্দ্রাকৃতি আকৃতিতে কেটে নিয়েছি আর ভেতরটা একটু ছুরি দিয়ে চিরে পকেট মতো করে নিয়েছি পুর ভরার জন্য। 2 টেবিল চামচ সর্ষে বাটা, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ ও হলুদ দিয়ে বেটে নিয়েছি পুরের জন্য। ব্যাটারের জন্য আমি 1 কাপ বেসন, সামান্য পোস্ত, কালো জিরে, লবণ, হলুদ আর একটু জল দিয়ে এরকম কনসিস্টেন্সিতে গুলে নিয়েছি। আর ভাজার জন্য নিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু আমরা ছাকা তেলে ভাজব। প্রথমে আমি চাল কুমড়ো টুকরোগুলোর মধ্যে পুরটাকে ভরে নেব, ঠিক যেমন ব্রেডের মধ্যে আমরা বাটার লাগাই ঠিক তেমন ভাবে পুরটাকে আমি এরকম চাল কুমড়োর মধ্যে ভরে নিচ্ছি। ভরা হয়ে গেছে, এবার আমি পাশে রেখে দিলাম। এইভাবে আমি সমস্ত চাল কুমড়ো টুকরোগুলোর মধ্যে পুরটাকে ভরে নেব। খুব বেশি কিন্তু পুরটা দেওয়া যাবে না, না হলে সর্ষে বাটার ঝাঁজটা খুব বেশি হয়ে যাবে। আমার পুরগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছাকা তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার বেসনের ব্যাটারটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে চাল কুমড়োর পুর ভরা টুকরোগুলো দিয়ে এবার কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে। পুরো লো ফ্লেমেই আমরা এই চাল কুমড়োর পুরগুলো ভাজব, না হলে পুড়ে যেতে পারে। একটু সময় নিয়ে ভাজতে হবে। আমাদের চাল কুমড়োর পুর ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত পুর ভরা চাল কুমড়োগুলো আমি বেসনের ব্যাটারে চুবিয়ে নিয়ে ভেজে নেব। আমার চাল কুমড়োর মুচমুচে পুর ভাজা তৈরি হয়ে গেছে।
আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সব রান্নার আপডেট সবার আগে পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটিতে প্রেস করে দিন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। বাই।